209 বছরের বলিদান প্রথা বন্ধ হতে চলেছে হংসেশ্বরী মন্দিরে। এই কথা জানিয়েছেন বর্তমানে পূজোর দায়িত্বে থাকা রাজপরিবারের সদস্যরা। যদিও প্রাচীন নিয়ম মেনেই পূজিত হবেন মা। হুগলি জেলার ঐতিহ্যবাহী বাঁশবেড়িয়া হংসেশ্বরী কালী মন্দির 209 বছর ধরে চলে আসা বলি প্রথা বন্ধ হতে চলেছে। 209 বছর আগে তন্ত্র সাধনা এবং ষট্চক্র ভেদ তত্ত্বের ভিত্তিতে বাঁশবেড়িয়ায় গড়ে উঠেছিল হংসেশ্বরী মন্দির। 70 ফুট উচ্চতার এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মাহাত্ম ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। এটি হল কলকাতার নিকটস্থ জনপ্রিয় একটি কালী মন্দির। 19 শতকের প্রথম দিকে নির্মিত এই মন্দির দেবী হংসেশ্বরীকে নিবেদন করা হয়, যা কালীরই আরেক রূপ। 209 বছর ধরে চলে আসা বলি প্রথা বন্ধ হতে চলেছে এই হংসেশ্বরী কালী মন্দিরে। এক সময় ছাগল বলির পাশাপাশি মোষও বলি হতো বলে জানা গিয়েছে। তবে এবার 209 বছর ধরে চলে আসা প্রথায় ছেদ পড়তে চলেছে। জানা গিয়েছে এবছর থেকে বলি প্রথা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূজোর দায়িত্বে থাকা রাজপরিবারের বর্তমান সদস্যরা। তবে প্রচলিত নিয়মে বদল চাই হোক না কেন, মা হংসেশ্বরী ভক্তদের কাছে সাক্ষাৎ বিপত্তারিণী। জানা যায় বাঁশবেড়িয়া রাজপরিবারের আদি বাড়ি ছিল বর্ধমানের পাটুলিতে। পূর্বপুরুষ রামেশ্বর দেবরায় 360টি পরিবার নিয়ে পাটুলি থেকে তৎকালীন বংশবাটি এলাকায় উঠে আসেন। তার কিছুদিনের মধ্যেই এই এলাকায় ভয়ানক বর্গী হানা শুরু হয়। রাজা রামেশ্বর বর্গীদের আক্রমণ থেকে রাজবাড়িকে রক্ষা করতে একটি দুর্গ তৈরি করেন। দুর্গের চারপাশে পরিখা খনন করা হয়। কাটা গাছ ও বাঁশ দিয়ে দেওয়াল তৈরি করা হয়েছিল দুর্গের চারপাশে। এছাড়াও সিংহদুয়ারের চূড়াসহ দুর্গের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছিল কামান। 1799 সালে ধর্মপ্রাণ রাজা নরসিংহ দেবরায় দুর্গের মধ্যে মা হংসেশ্বরী মন্দির তৈরির কাজ শুরু করেছিলেন। 1802 সালে তার মৃত্যুর পর মন্দির তৈরির কাজ বন্ধ হয়ে যায়। এরপর রাজার মন্দির তৈরির স্বপ্ন বাস্তবায়িত করেন তার স্ত্রী রানী শঙ্করী। 1814 সালে মন্দির তৈরির কাজ সম্পন্ন হয়। তারপর থেকেই ওই মন্দিরে নিয়মিত পুজো শুরু হয়। এখন এই মন্দির ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণাধীন। এই মন্দিরে 13টি চূড়া, ত্রিতলে কোষ্ঠী পাথরের 12টি শিবলিঙ্গ, গর্ভগৃহে পাথরের বেদির ওপর খোদিত সহস্রদল ও অষ্টদল পদ্ম, তার উপরেই শহিত মহাদেব, তার হৃদয় থেকে উত্থিত পদ্মাসনে প্রতিষ্ঠান করছে মা হংসেশ্বরী। এমন মন্দির ও বিগ্রহ গোটা দেশে বিরল বলে মনে করছেন গবেষকরা। সারা বছর এই মন্দিরে হংসেশ্বরী মাকে দক্ষিণা কালী রূপে পূজিত করা হয়, কিন্তু কালী পুজোর দিন মাকে তন্ত্রমতে পুজো করা হয় এখানে। পুজোর সময় মা হংসেশ্বরীকে পরানো হয় ফুলের রাজবেশ। কালী পুজোর দিন সন্ধ্যা থেকে পরদিন ভোর পর্যন্ত মা এই রূপে বিরাজ করেন। জানা যায় কালী পুজোর দিন মায়ের ভোগে থাকে পোলাও, খিচুড়ি, নানা ব্যঞ্জন, পায়েস, পাঁপড় ও চাটনি। গত বছরও রীতি মেনে পুজোয় 2টি ছাগল বলি দেওয়া হয়েছিল, কিন্তু এবছর থেকে সেই বলি প্রথা বন্ধ হয়েছে মায়ের মন্দিরে। এই বিষয়ে মন্দিরের সেবায়েত জানান, 12 তারিখ অর্থাৎ কালী পুজোর দিন মাকে ফুলের রাজবেশে সাজানো হয়। মা এখানে করুণাময়ী, ভক্তরা বিপদে পড়লে মা বিভিন্ন রূপে পাশে দাঁড়ান তাদের। মাকে নিয়ে নানান অলৌকিক কাহিনীর শেষ নেই। সারা বছর বহু ভক্ত সমাগম হয় এই মন্দিরে। 12ই নভেম্বর বাৎসরিক কালী পুজো, মায়ের সন্ধ্যারের পর মাকে রাজবেশ করানো বছরে একজন একবার হচ্ছে। সেদিন গায়ে বস্ত্র থাকবে না, সারা অঙ্গে ফুলমালা অলঙ্কার দিয়ে মাকে এক রাতের জন্য এলিকেশি রূপে সাজানো হয়। এই মুখরূপের উপর মুখোশ, সোনার জিভ, গায়ে কোনো বস্ত্র থাকবে না, সারা অঙ্গে ফুলমালা অলঙ্কার দিয়ে সাজানো থাকবে ভোর 4টা পর্যন্ত। 4টের পর আমরা সেই রাজবেশ চেঞ্জ করে কাপড় পরা নিচ্ছি। আবার 365 দিনই
বাকি সবাই ভক্তরা দেখতে পারবে যে প্রতিষ্ঠাতা উনি এইভাবেই করেছিলেন যে সারা বছর আমার এই মায়ের মূর্তি শান্ত মূর্তি থাকবে, একদিন এক রাতের জন্য এলপিসি মূর্তি থাকবে। এটা ধরুন আটটার সময় আমাদের রাজ্যে পড়ানো শেষ হয়ে যায়, সন্ধ্যা রাতের পর আট দরজে খোলা হয় না, আটটা থেকে রাত্রি চারটে পর্যন্ত, মোটামুটি চারটের আগে যদি শেষ হয়ে যায় আমরা ভেতরে কাজ করি, চারটে পর্যন্ত আমরা দেখে দিই, তারপরে রাখবে। সেই দিন কোনো এমনি কোনো অনুষ্ঠান করা হয় না, পুজো ভোগ এইসবই থাকে, বলি প্রথা আছে। বলি প্রথাটাকে আমরা এবছর থেকে টোটালি বন্ধ করে দেওয়া হলো, এটা অনেকদিন আগেই বন্ধ করার পরিকল্পনা ছিল, কিন্তু হয়নি অনেকগুলো কারণে, সেবাইতে ব্যাপার ছিল, মতামতের ব্যাপার ছিল। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাঁশবেড়িয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।